আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা ইতিমধ্যেই জানো এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাচের জন্য উদ্ভাস লঞ্চ করেছে সেকেন্ড ইয়ারের পায়োনিয়ার এবং প্রোগ্রেসিভ একাডেমিক ব্যাচ এই ব্যাচে চার থেকে পাঁচ মাস সময়ের মধ্যে চারটি সাবজেক্টের উপরে তোমাদের একটা কমপ্লিট প্রিপারেশান সম্পন্ন করা হবে তোমাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে যে এই সময়ের মধ্যে কোর্সগুলোতে কতগুলো ক্লাস থাকছে আবার এই ক্লাসগুলোর মধ্যে থাকছেই বাকি কোর্সটিতে তোমাদের জন্য থাকছে একশো আটষট্টিটি স্মার্ট বোর্ড লাইভ ক্লাস এই লাইভ ক্লাসগুলোতে কি হয় প্রতিটি লাইভ ক্লাসেই আমরা চেষ্টা করি তোমাদের থিওরিগুলো সম্পূর্ণরূপে বুঝিয়ে দিতে এই উদ্দেশ্যেই আমরা ইউজ করি সিমুলেশনস অ্যানিমেশনস এবং প্রয়োজন মতো সকল প্রকার টুলস থিওরির পাশাপাশি আমরা প্র্যাকটিসকেও দেই সমান পরিমাণ গুরুত্ব তোমাদের প্র্যাকটিসে যাতে কোনো প্রকার ঘাটতি না থাকে এই জন্য আমরা শুধুমাত্র বোর্ড প্রবলেম প্র্যাকটিস করাই না বোর্ড প্রবলেমের পাশাপাশি প্র্যাকটিস করাই বেশ কিছু অ্যাডমিশন প্রবলেম তোমাদের ইন্টারাকশন এবং অংশগ্রহণকে সম্পূর্ণরূপে নিশ্চিত করতে প্রতিটি ক্লাসেই থাকে পর্যাপ্ত সংখ্যক পোল এবং কুইজ এই লাইভ ক্লাসগুলোর রেকর্ড তোমাদের হাতে থাকবে একদম বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত যাতে তোমরা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় এই রেকর্ডগুলো দেখে নিতে পারো আচ্ছা তো আমরা এটা দেখতে পারলাম যে আমরা সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিনই তোমাদের জন্য কিন্তু লাইফ ক্লাসের ব্যবস্থা রেখেছি তারপরও তোমাদের মনে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে তোমাদের কলেজে শিক্ষকরা যেই অধ্যায় পড়াচ্ছেন উদ্ভাসে আমরা তোমাকে ঠিক সেই অধ্যায় হয়তো পড়াচ্ছি না তো সেই ক্ষেত্রে তুমি জিজ্ঞেস করতে পারো যে আমাদের জন্য তাহলে ব্যবস্থা কি থাকলো তাই না এই সমস্যাটার কথাও কিন্তু আমাদের মাথায় ছিল এ কথা চিন্তা করেই তোমাদের জন্য কিন্তু আমরা বিগত বছরের আর্কাইভ ক্লাসগুলোরও ব্যবস্থা রেখেছি তোমরা যারা বাংলা ভার্সন কিংবা ইংলিশ ভার্সনে আছো তারা কিন্তু ভর্তি হওয়ার সাথে সাথেই তোমাদের আইডি থেকে বিগত বছরের ক্লাসগুলো বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের জন্য আলাদা আলাদা করে পেয়ে যাবে তুমি যদি চাও সেক্ষেত্রে আজকেই ভর্তি হলে আজকে থেকেই তুমি কিন্তু আর কেফ ক্লাসগুলো দেখা শুরু করতে পারো এবং তোমার প্রিপারেশন নিয়ে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারো বিগত বছরের লাইভ ক্লাসগুলো তো পেলাম কিন্তু তোমাদের মনে এখনও হয়তো এই প্রশ্নটি রয়ে গেছে যে ভাইয়া সবগুলা ক্লাসই তো আসলে একাডেমিক ক্লাস আমার যদি পরীক্ষার আগের দিন শর্ট টাইমে রিভিশন দেওয়ার প্রয়োজন হয় বা আসলে অল্প সময় আমি অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম চাই তখন আমার জন্য আপনারা কী ব্যবস্থা রেখেছেন আচ্ছা তো খুবই ভালো প্রশ্ন এই ক্ষেত্রে আমাদের সলেশনটা কী অভ্যাসের পক্ষ থেকে এই ক্ষেত্রে সল্যাসনটা হচ্ছে ওয়ান শর্ট ক্লাস বেসিক্যালি তোমাদেরকে যেন খুব কম সময় আমরা রিভাইস করাতে পারি এই জন্য এই ক্লাসটা আয়োজন তো আমরা কী করবো প্রত্যেকটা অধ্যায়ের সাথে তার যে সিকিউ এমসিকিউ ম্যাথ থিউরি যা কিছু দরকার আমার সেই ক্লাসটা তো সুন্দর করবো এবং আমার মনে হয় তুমি যেটা ফলো করো তোমার সুন্দর মতো প্রিপারেশন রিভিশন যেটাই বলো একদম কমপ্লিট হয়ে যাবে তোমাদের এইচএসি টোয়েন্টি ফোর সেকেন্ড ইয়ার এবং প্রগ্রেসিভ ব্যাচে ফিজিক্স নিয়ে থাকছে আমি আমি তমা চক্রবর্তী দেখা হচ্ছে ক্লাসে